নমস্কার দর্শক বন্ধু, আপনার স্বাগত করছি বর্তমানের এই ভিডিওরে। তবে ভিডিওটি বহুত ইনফরমেটিভ রয়েছে আপনার ওড়িশা পুলিশ ডিপার্টমেন্টে যদি আপনার চাকরি করা চাহুন এবং যদি আপনার SC ST ক্যাটেগরি বিলংস করছেন, সিডিউল কাস্ট কিংবা সিডিউল ট্রাইব ক্যাটেগরি বিলংস করছেন, তাহলে এই ভিডিওটি কেবল আপনার রয়েছে। কিন্তু এই ভিডিওরে আপনার এমনি এক ইনফরমেশন প্রোভাইড করবি যাহাদ্বারা কি আপনার সে ভুল করবার বঞ্চিত হবে। বহুত পিলাকে মেসেজ করছেন, কল করছেন, স্যার এমনি গোটে ভুল হয়ে যাই, আমি কোণ করব, কোণ ভুল হয়েছি, সে বিষয়ে আপনার জনাইবি এবং সে ভুলরে কেমিতি আপনার সংশোধন করবে সে বিষয়ে জনাইবি। তবে স্পেশাল ক্যাটেগরি যে রয়েছে SC ST সেই ভিডিওটি রয়েছে। যদি আপনার SC ST ক্যাটেগরি বিলংস করছেন, তাহলে এই ভিডিওটি শেষ যাই ওয়াচ করুন। তবে নিশ্চিত রূপে আপনার টোটালি ইনফরমেশন মিলবার অ ভিডিওটি ভাল লাগলে ভিডিওটি লাইক করবে, সাংসাথীঙ্ সহ সেয়ার করবে, স্পেশাল SC ST ফ্রেন্ড যে আপনার তাঁর সহ সেয়ার করবে। দেখুন আপনার কহে রাখুছি কতোটি জায়গায় আপনার SC ST রে ভ্যাকেন্সি 00 রয়েছে, সেটি পিলা আপ্লাই করেদেবে। বহুত পিলাবে আপ্লাই করে দিয়েছেন, সেটি 00 পোস্ট অছি, ভাবিছেন আপ্লাই করে দিয়েছেন এবং বর্তমান চিন্তা করছেন আমার সিলেকশন কেমিতি কোণ হব। দেখুন মু আপনার কহে রাখুছি, দেখ এটি আপন মনেকর ST ক্যাটেগরি কোরাপুটর থার্ড ব্যাটালিয়ন OSP রে আপনার 00 পোস্ট এটি দেখবাক মিলুচি। রাউরকেলার এটি আপনার 00 পোস্ট দেখবাক মিলুচি। হুয়েত আপনার দেখবে জেনারেল ক্যাটেগরি কিংবা OBC ক্যাটেগরি ST ক্যাটেগরি আপনার এটি ভ্যাকেন্সি অছি, কিন্তু ST ক্যাটেগরি এটি ভ্যাকেন্সি নাই। তবে গোটে পিলা কম করেছি, মতে কালি মেসেজ করতিলা, স্যার বর্তমান মু কম করছি না, আপ্লাই করে দিয়েছি এই কোরাপুটু আর রাউরকেলার বি গোটে পিলা আপ্লাই করে দিয়েছি। তবে নিশ্চিত রূপে আপনার কহে রাখবি যে দুইটি পিলা ST ক্যাটেগরি এটি আপ্লাই করছেন, আপনার জাঁচন যে এটি যে ক্যাটেগরি ওয়াইজ পিলা দেখা গেলে আপনার 163 সেমি SC ST হাইট আবশ্যকতা করছে। কোণ পাই কুচি আপনার কহে রাখবি এবং জেনারেল ক্যাটেগরি আপনার 168 সেমি হাইট আবশ্যকতা করছে। তবে এটি যে পিলা আপ্লাই করেছি, যে পিলাটি এটি আপ্লাই করেছি ST ক্যাটেগরি, যে পিলাটি এটি আপ্লাই করছে কোরাপুট জেলার থার্ড OSP পাই, সে পিলাটি ভুল কম করছে না, বর্তমান সময়ের তার হাইট 165 সেমি হচ্ছে, ST ক্যাটেগরি হাইট তার 165 সেমি হচ্ছে, কিন্তু যদি সে জেনারেল ক্যাটেগরি যাচ্ছে তাহলে তার হাইট কত দরকার 168 সেমি। বর্তমান তার মুন্ডরে টেনশন যে মু পকাইকি ফর্ম ভুল করেদিয়েছি, ঠিক কথা, সে পকাইকি ফর্ম ভুল করছে, কাহিঁকি না তার হাইট এটি না, এটি যদি সিএ 00 পোস্টে আপ্লাই করছি তাপাই কোনসি ভ্যাকেন্সি নাই, হুয়েত সিএ মার্ক 90 রাখি দেব, কিন্তু সে সিলেকশন নেই পারিবনি, বহুত ভালো মার্ক রাখিলে বি নেই পারিবনি, কাহিঁকি না জেনারেল ক্যাটেগরি যাবাক হলে আপনার মিনিমম নর্মাল হাইট 168 সেমি হওয়া আবশ্যকতা রয়েছে। তবে আপনার যদি এমনি জায়গায় আপ্লাই করছেন এবং SC ক্যাটেগরি বি সেম ফর্মুলা রয়েছে, আপনার যে সেম ক্যাটেগরি আপ্লাই করছেন, যেটি 00 পোস্ট রয়েছে, আপনার ভালো মার্ক রাখিদেবে, কিন্তু লাস্ট সময় যদি আপনার হাইট সমান নথব, জেনারেল ক্যাটেগরি হাইট সহ ম্যাচ করুনথব, তাহলে আপনার যেত ভাল মার্ক রাখলে বি আপনার সেটি কটিবে। যদি আপনার হাইট 168 আবভ অছি SC ST ক্যাটেগরি বিলংস করছেন, তাহলে আপনার জেনারেল ক্যাটেগরি সংঘর্ষ করে এবং সেটি ভালো মার্ক রাখি জেনারেল ক্যাটেগরি যাইপারে, তে সেইটা অলগা কথা। কিন্তু যেটি পিলামানকর হাইট নাই, জমারু এ ভুল কর নাই, যদি বি ভুল করে দিয়েছ কিছু অসুবিধা নাই, আপনার গোটে কাম করুন, আমার 16 অক্টোবর রু আরম্ভ করি 18 অক্টোবর ভিতরে আপনার যে করেকশন ডেট রহব, যেটা কি আমার নোটিফিকেশন রে মেনশন হয়েছে করেকশন ডেট, আপনার যদি কোনো ভুল করে দেছেন তাহলে সেই সময় করেকশন করে দেবে। যদি ন করছেন কিছু ফায়দা হবনি, আপনার ফর্ম পকাইবে, রিজেক্ট হবে, আইমিন রিজেক্ট তো হবেনি, এক্সাম রিটিন এক্সাম দেবে, আপনার ফিজিক্যাল কু গলা আসবে, আপনার সেটি পোস্ট নথিব, হাইট ওয়েট টেস্টে আপনার সেটি কটিযিবে। তো নর্মালি মেজরমেন্ট টাইমে যদি আপনার বঞ্চাক চাহুন, জেনারেল ক্যাটেগরি আপনার পোস্ট নেই পারিবে না যদি আপনার হাইট না, তো তেমনি আপনার গোটে কাম করুন, 16 অক্টোবর 18 অক্টোবর ভিতরে আপনার আপনার ফর্ম কু করেকশন করে দিও, তো বেটর রহব আপনার। সো ফ্রেন্ডস, বাস এইভাবে অপডেটটি লা, যেটা কি ইনফরমেটিভ ইনফরমেশন, পিলা ভুল করছেন মেসেজ করছেন, বর্তমান যদি ভুল করেদেছেন তাঁর মুড় টেনশন হয়ে যাচ্ছে, সেইপাই সে মেসেজ করছেন, যাহাদ্বারা কি এইভাবে পরিস্থিতি উপুজুছি। তো তেমনি যদি আপনার চাহিদা এই ভুল বঞ্চাই SC ST ক্যাটেগরি, তাহলে নিশ্চিত রূপে এই ভুল জমা করতু না, যেটি পোস্ট অছি আপনার মুন্ড খটাইকি আপনার পকাতু, এবং আপনার হাইট ওয়েট চেস্ট যদি ন রু সেইভাবে ম্যাটর করুন জেনারেল ক্যাটেগরি, তাহলে আপনার আপনার পোস্টে হি পকাতু, ঠিক আছে, আপনার সিলেকশন নেই পারবে। কিন্তু এমনি যদি ভুল করবে, আপনার হুয়েত বহুত ভালো স্টুডেন্ট হয়ে থাকতে পারে, 90-92 রাখিপার, কিন্তু আপনার সিলেকশন জীবন যদি আপনার জেনারেল ক্যাটেগরি হাইট ম্যাচ
করব না কিংবা ওয়েট যে রয়েছে তাঁর যে নর্মালি ওজন কেতিকি আবশ্যকতা হাইট কেতিকি আবশ্যকতা এবং আপনার চেস্ট এক্সপ্যান্ডেশন যদি সেমিতি হবনি তাহলে আপনার জেনারেল ক্যাটাগরি পোস্ট নেই পারবেন তো বেসিক্যালি মু আপনা কইরবি যোটি 00 পোস্ট আছে এসসি এসটি সেকশন রে আপন যদি জেনারেল ক্যাটাগরির ক্রাইটেরিয়া ফিল করনাহতি তাহলে সেটি আবেদন করন্তু নাই অলগা জায়গায় আবেদন করন্তু মুন্ড কটাইবি তো ফ্রেন্ডস বাস এতিকি ইনফরমেশন দিলা ভিডিওরে আপনমানকু প্রোভাইড কলি আশা করছি এই আপডেট আপনার নিহাত রূপে ভালো লাগতো ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে সাংসাথীকে শেয়ার করবে তবে রহুছি বর্তমান ভিডিও বা আসে নেক্সট অপডেটরে নূয়া তথ্য নূয়া সূচনা সে পর্যন্ত বিদায় জয় জগন্নাথ।